ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বসত বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চার দিন মজুরের পরিবারের লোকেরা। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ বুধবার ভোর চারটে নাগাদ হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সুলতাননগর উত্তরপাড়ায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বাবা হেমালুদ্দিন ও তার চার ছেলের বসত বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর রাতে হেমালুদ্দিনের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে যান। প্রথম দিকে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে আগুন নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়ে পড়েন স্থানীয়রা। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছানোর আগেই বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, শস্য, কাগজপত্র ও নগদ কিছু অর্থ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। পরিবারগুলি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म। कॉल करें 9476292058। यहां हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड।